হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে এই রিডিং কালেকটিভ জেনারেল টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয় তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতেই কী চলছে আজ রাতে কী চলছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে ফার্স্ট কার্ডই ফ্রেন্ড নেগেটিভ চলে এসছে নাইট অফ পেন্টাকেল এই ব্যক্তির অর্থনৈতিক কোনো ঘাটতি বা টাকা পয়সা রিলেটেড কোনো সমস্যার জন্য এই ব্যক্তির সেই দিক দিয়ে অন্ধকার দেখছে ভবিষ্যৎ ব্যাক অফ ক্লিয়ার আছে ফ্রেন্ড এই ব্যক্তির এই মুহুর্তে হয়তো জীবনে এরকম রয়েছে যে অনেক কিছু বিষয় ঠিক আছে টাকা পয়সা নিয়ে এই ব্যক্তি সংকটে হতে পারে তার পর্যাপ্ত পরিমাণে টাকা নেই বা হয়তো কোনো কেরিয়ারে জব বিজনেসে কোনো ঘাটতি হয়েছে বা ফ্যামিলি কোনো ইস্যু একটা টাকা পয়সা প্রচুর ঘাটতির জন্য এই ব্যক্তি ফিউচার অন্ধকার দেখছে যে ভবিষ্যৎ আমার অন্ধকার কারণ টাকা পয়সা হয়তো প্রচুর ভাবে হয়তো ক্ষয়ক্ষতি হয়েছে বা এমন হতে পারে এই ব্যক্তির পরিবারে হয়তো এমন হয়তো পরিবার যে যেখানে টাকা পয়সা হিউজ হয়তো নষ্ট করে এরকম কোনো লেডি বা এই ব্যক্তির লাইফে কোনো লেডি যদি থাকে সে প্রচুর টাকা খরচ করে এরকম হতে পারে যে ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে বা সে বারবার প্রেশার দেয় তুমি টাকা পয়সা ইনকাম করো কোনো লেডি একটা রয়েছে যে তোমার হচ্ছে প্রিয় মানুষটিকে বারবার কিন্তু প্রেসার দেয় যে মানে টাকা পয়সা এ করার গেন করার জন্য হয়তো যখন দিতে পারে তখন ভালো থাকে যখন দিতে পারে না তখন হয়তো প্রচুর সমস্যা তৈরি হয় তার জন্যে মনে হয়েছে যে হয়তো এই সময় তার টাকা পয়সা খুব একটা ভালো অবস্থাতে নেই তার জন্য সে ভবিষ্যৎ অন্ধকার দেখছে আজকের দিনে ব্যক্তি প্রচুর অশান্তির মধ্যে রয়েছে একটা ডিপ্রেস ফিল করাচ্ছে এ ব্যক্তি সরে যেতে চাইছে ওই লেডির কাছ থেকে বা সিচুয়েশান থেকে মোবন করে যেতে চায় সরে যেতে চায় এ ব্যক্তি কনফিউশানে রয়েছে আর কারোর সঙ্গে সম্পর্ক ভালো নেই এই ব্যক্তি বাট ইমোশান ওভারফ্লো হচ্ছে ব্যাক অফ মাইন্ড ব্যক্তির এবং হচ্ছে আজকে তার ফিউচার অন্ধকার দেখতে পাচ্ছে সে একটা লেডি রয়েছে একটা পারিবারিক হয়তো পরিবারের কোনো লেডি ব্যক্তিকে কন্ট্রোল করে যদি তাহলে তুমি সিওর থাকো ওই ব্যক্তি এর উপর প্রেশার দিচ্ছে যে তুমি টাকা পয়সা ইনকাম করো এই ব্যক্তি মেলও হতে পারে তোমার আর ফিমেল যদি হয় তো এই ব্যক্তির আর্থিক একটা আঘাতের মানে আর্থিক একটা সংকটের মধ্যে রয়েছে এই সময় হতে পারে এই যদি ফিমেল হয় জব বিজনেসও যদি করে সেখানে সমস্যা কি পারিবারিক একটা টাকা পয়সা নিয়ে এই ব্যক্তির ফিউচারে খুব দুশ্চিন্তা করে যাচ্ছে ফিউচারে দুশ্চিন্তা করে যাচ্ছে লাভার্সের কথা তার প্রচুর মনে হচ্ছে আজকের দিনে তার লাভার্স তাকে প্রচুর প্রোভাইড করতো আর লাভার্স বিনা আজকে তার এই অবস্থা এবং এটুকু এই ব্যক্তির কাছে একদম ক্লিয়ার যে তার লাভার্সের সঙ্গে একদম বিচ্ছেদ বা ডিস্টেন্স হয়ে গেছে এবং তুমি শিওর থাকো এই ব্যক্তির কাছে তুমি হয়তো প্রচুর টাকা পয়সা লেনদেন করে ব্যক্তিকে পজিটিভ রাখতে এবং অনেক হয়তো হেল্প পেয়েছে আজকে সে লাভার্সের সঙ্গে পুরোপুরি একদম ব্রেক হয়ে গেছে সম্পর্ক তার এরকমটা ফিল করাছে এবং তোমার প্রতি এই যে ব্যাক মাইন্ডে একটু আগে বললাম না যে ওভার ফ্লো হচ্ছে ইমোশান সে হচ্ছে তার লাভার্সের প্রতি তোমার প্রতি আর তোমার দুজনে একদম নো কন্ট্যাক্ট সেপারেশান ব্রেকআপ এরকম সিচুয়েশান এই ব্যক্তির রিউনিয়ন চাইছে তার জন্যে এবং কমিউনিকেশন তোমাদের হতে পারে ফ্রেন্ড এই ব্যক্তির রিউনিয়ন কিন্তু করবে এই যে ডার্ক নাইট অফ দ্য সোল এরকম একটা হেভি এনার্জি বা এই যে বিচ্ছেদ এই ব্যক্তির উপর হাবি হয়ে যাচ্ছে এই লাভার্সকে প্রচুরভাবে মনে করছে এবং তোমাদের এই যে নো কন্ট্র্যাক্ট রয়েছে দ্রুত নো কন্ট্যাক্ট কিন্তু শেষ হতে চলেছে ফ্রেন্ড রিউনিয়ন একটা কিন্তু হতেই চলেছে তোমাদের অনেকের ব্লকেজ অনেক কিছু রয়েছে কর্মা অনেক কিছু রয়েছে হয়তো ওই ব্যক্তির তোমার দুজন হয়তো দুজনের আলাদা আলাদা এনার্জিতে রয়েছে এরকমও হতে পারে তার জন্যে রিউন্যান কিন্তু অনেক সময় লেট হয়ে যায় অনেক কিছুর কারণে ফ্রেন্ড তার জন্য তোমাকে সব সময় ওয়াননেস মানসিকতায় পজিটিভ থাকতে হবে তুমি তোমার দিকটা ক্লিয়ার রাখো ওই ব্যক্তির কর্মা থাকলে আপনি আপ তুমি যখন পজিটিভ থাকবে তুমি যখন একটা রিউনিয়ানকে অ্যাচিভ করার জন্য একটা সেই পয়েন্টে এসে দাঁড়াবে তখন ওই ব্যক্তির তোমার ডেস্টিনিতে থাকলে ওই ব্যক্তির উপরে এত হেভি একটা কর্মা হিল তাকে করতে হবে এত পরিমাণ টিগার তার উপরে আসবে যে তোমার সঙ্গে একদম ব্যালেন্সে আনার জন্য তবে রিউনটা কিন্তু সম্ভব হয় তুমি লোতে আছো সেও লোতে দিব্যি চলে যাচ্ছে তাই তুমি রিউনিয়ন যদি চাও তো একটা রিইউনিয়ন পাওয়ার জন্য তোমাকে কতটা পজিটিভ হাই ভাইব্রেশানে কতটা তোমাকে ভালো থাকতে হবে সেলফ লাভে থাকতে হবে তবে গিয়ে একটা পজিটিভ কিছু তুমি পাবে দেখো ফ্রেন্ড তুমি অন্ধকারে থাকলে সেখানে আলোর আশা করা যাবে না আলোকে আনতেই হবে ভালো দিনে ভালো দিনকে তোমাকে আনতে হবে তুমি ভালো দিন কোনো দিন আসবে সব দিনই ভালো আজকে যে দিনটা তোমার কষ্টের মনে হচ্ছে অন্য কারোর হয়তো ভালো হ্যাঁ না তাহলে দিনটা খারাপ নয় সময়টা খারাপ নয় হতে পারে ফ্রেন্ড যে কিছু আমাদেরকে শিখতে হয় কিছু ডেস্টিনিতে থাকে আর কিছু বিষয় আমাদেরকে বুঝতে হবে তোমার ঈশ্বর আল্লাহ যা কিছু করছে সবে রাইট একটা সময় তুমি বুঝে যাবে তার জন্য রিউনিয়ন তুমি যাও তো নিজেকে অবশ্যই ভালো রাখো নিজেকে ভালো রাখা খুবই জরুরি কারণ তুমি যেমন এনার্জিতে থাকবে তেমন জিনিসকেই অ্যাট্রাক্ট করতে থাকবে এটা তুমি সময় জন্য মনের মধ্যে রাখো তো এই ব্যক্তি কিন্তু ফিউচারে খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছে ডার্ক নাইট এই কার্ডটি আবার দুবার রিটার্ন করছে তো নেওয়া যাক তো এই ব্যক্তি হচ্ছে কিন্তু বেশ একটা কিন্তু এই এই জন্য হয়তো এই যে একটা হেভি এনার্জি তাকে কিন্তু আজকে রাতে ফেল করাচ্ছে তার লাভার্সের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে তার লাভার্সের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে এবং বেশ পেনফুল অবস্থাতে রয়েছে এই ব্যক্তি ফিরতে পারে তোমার কাছে ফ্রেন্ড এই ব্যক্তি ফিরতে পারে তোমরা অনেকে বিবাহিত বা হচ্ছে তোমাদের বিয়ে হতে হতে থেকে গেছে তোমরা অবিবাহিত যদি হও তো এই ব্যক্তিকে হাজব্যান্ড ওয়াইফের মতোই দেখো এরকম এই ব্যক্তি সেই সেই সেইখানে কিন্তু রিটার্ন করছে এবং টাকা পয়সার উপর কিন্তু এই সময় কিন্তু এই ব্যক্তি নিজের কর্মের উপর একটু ফোকাস করছে বেশি এছাড়া তার কোনো উপায় নেই কারণ এই ব্যক্তির ফিউচার নিয়ে খুব সংশয়ের মধ্যে রয়েছে এই মুহুর্তে ফিউচার নিয়ে সংশয় অবশ্যই তার লাভার্স অবশ্যই তার লাভার্সকেই চায় এবং লাভার্সের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে এই ব্যক্তির অবশ্যই লাভার্সকে চায় আর সেই হাজব্যান্ড বা ওয়াইফ যদি হয় তার প্রতি তো তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ হলে তোমার প্রতি বা তোমাকে তোমরা অবিবাহিত যদি হও তো তোমার প্রতি তার যে একটা ইমোশান রয়েছে এই ব্যক্তি এখন ভালো করে এই যে শূন্যতা একটা যে তরি হয়ে গেছে তোমাদের এই শূন্যতাতেই ব্যক্তি বুঝতে পারছে যে তোমার ভ্যালুটা কতটা অ্যাকচুয়ালি ছিল তুমি অ্যাকচুয়ালি কেমন সেটা এই ব্যক্তি এখন রিয়েলাইজ করছে এই ব্যক্তি আসতে পারে বেশিরভাগ ক্ষেত্রে ফোন মেসেজ বা আসতে পারে কারণ যেই ব্যক্তি এই যে একটা সংকটময় অবস্থায় রয়েছে তার মনে হচ্ছে যে এই দিনের আসার পেছনে কারণ রয়েছে অনেক একমাত্র তুমি পারো এই ব্যক্তিকে হিল করতে সব মানুষের সঙ্গে হিল হওয়া যায় না হিল মানে হচ্ছে ভেতর থেকে এনার্জেটিক্যালি নিজেকে শান্তি করা সব মানুষের কাছে হয় না সবার কাছে সব কিছু পাওয়া যায় না এই ব্যক্তি ভালো করে সেটা হয়তো বুঝতেই পারছে এখন এবং সে লাভার্সকে প্রচুর মিস করছে আজকের দিনে ডার্ক নাইট অফ দ্য শোলের মতো একটা হেভি এনার্জি ফিল করাচ্ছে তোমাদের সম্পর্কের অবশ্যই রিউনিয়ন কিন্তু হতে চলেছে এই ব্যক্তির অবশ্যই রিউনিয়ন হতে এই যেতে পরপর পজিটিভ কার্ড তোমাদের অনেকের রিউনিয়ন হবে ফ্রেন্ড অবশ্যই পজিটিভ কার্ড পর আসছে হ্যাঁ তোমাদের সম্পর্কে আবার নতুন করে কিছু শুরু হতে চলেছে আমি দেখব ফ্রেন্ড এইখানে আরেকটা পয়েন্ট আমার মনে হয় রিভিল করে দেওয়া দরকার একটা চ্যানেলিং হচ্ছে যে থার্ড পার্টির বিষয়টা কেন এলো বারবার মানে একটা চ্যানেল হলো যে থার্ড পার্টির পয়েন্টটা একটু দেখে নেওয়া দরকার তোমাদের অনেকে থার্ড পার্টি নিয়ে সমস্যা থার্ড পার্টির সঙ্গে বর্তমান কি চলছে থার্ড পার্টির সঙ্গে বর্তমান কি চলছে এই তো কুইন অফ পেন্টাকল হার্ড ব্রেক মানসিক অশান্তি থার্ড পার্টির কাছে তার জন্য তো এই অবস্থায় ব্যক্তির মানসিক কুইন অফ কাপস একদম ভেতর থেকে পেন পাচ্ছে থার্ড পার্টির কাছে এবং সেখানে সংশয় রয়েছে ইমোশনালিভাবে কোনোভাবে জুড়ে নেই এই ব্যক্তি একদম ডার্ক একটা তুমি নিজেই দেখো একটা কালো রঙের কার্ড চলে এসছে এবং যেখানে এই ব্যক্তি অবশ্যই প্রোভাইড করেছিল থার্ড পার্টিকে ফ্রেন্ড এবং থার্ড পার্টি ছেড়ে আসছে তোমাদের থার্ড পার্টির সিনিয়ারি যাদের হয়তো রয়েছে এখনো পর্যন্ত দেখো ফ্রেন্ড এই ব্যক্তির মন বিষয়টা চলছে কিন্তু অ্যাকশানে ব্যক্তি অবশ্যই কিন্তু নেবে কারণ পজিটিভ কার্ড বারবার আসছে অবশ্যই অ্যাকশান নেবে উইল অফ ফরচুন একটা বেশ পজিটিভ গার্লফ্রেন্ড অবস্থার বদল অধ্যায় একটা শেষ আবার নতুন একটা অধ্যায় শুরু তো এই ব্যক্তি অনেক কিছু শিক্ষা পেয়েছে এ ব্যক্তি আবারও বলছি ফ্রেন্ড এ তোমার ডেস্টিনিতে থাকলে যদি কার্মিক রিলেশনশিপ না হয় তো ওই ব্যক্তির রিটার্ন করবেই করবে তুমি সিওর থাকো সময় লাগবে কারণ কী বলতো ফ্রেন্ড তুমি বুঝতে পারছো আমি তোমাকে জানিয়ে দিচ্ছি যে ব্লকেজ থাকে অনেক কর্মা থাকে অনেক যেগুলো এই রিউনিয়নের জন্য বাধা তৈরি করে হ্যাঁ না একটা ফুল যখন রিউনিয়ন মানে কি সুন্দর একটা জিনিস হ্যাঁ না একটা ফুলের মতো একটা পজিটিভ একটা বিষয় সেখানে যদি এত কিছু নেগেটিভ জিনিস থাকে তো সে সেইভাবে হবে না আর ততটা সৌন্দর্য থাকবে না যতটা একটা ফুলকে একটা দেবতার পায়ে যতটা সুন্দর লাগে ডাস্টবিনে এতটা সুন্দর লাগে না তো সেখানে থাকবেও না পর্যন্ত বেশি সময় তাই না ফ্রেন্ড তো তাহলে রিউনান মানে ধরে নাও একটা ফুল একটা কোনো গিফট তোমাকে ঈশ্বর আল্লাহ দিচ্ছে তাহলে তোমাকে পেতে গেলে তুমি তোমাকে কোন জায়গায় থাকতে হবে তুমি নিজের কাজ করো ওই ব্যক্তিকে ছেড়ে দাও কার্মিক কী সে তোমার সঙ্গে কার্মিক সার্কেল চলছে কী চলছে তুমি কিছুই জানো না ফ্রেন্ড আর যা হচ্ছে সবই রাইট তার জন্যে তোমাকে বলা যে তুমি সিওর থাকো এই কার্ডগুলো তুমি নিজেই দেখাও এই কার্মিকের সঙ্গে থার্ড পার্টির সঙ্গে তো এই অবস্থা মানসিক কার্মিক হয়তো কোনো রিলেশনশিপ হতে পারে সে হাজব্যান্ড ওয়াইফ তার থাকতে পারে কি এই ব্যক্তি তোমার দুজনে যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হও তো তোমাকে হয়তো বাদ দিয়ে কোনো থার্ড পার্টিতে গিয়েছিল তো সেখানে এই অবস্থা আর এই ব্যক্তি প্রচুর প্রোভাইড করেছে সেখানে আর পেয়ে গেছে হার্ড ব্রেক প্রচুর হার্ডওয়ার্ক পেয়েছে বা এখন থার্ড পার্টিকে নিয়ে তার নেগেটিভ চিন্তা ভাবনা আসছে এবং এই ব্যক্তি থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে কিন্তু ফিরছে ইমোশান তোমার প্রতি রয়েছে কারণ তুমি হার্স এবং হচ্ছে তোমাদের অবস্থার বড় মাপের বদল এখানেও পরপর দুটো কার এসছে এ তো থার্ড পার্টি নিয়েই আমি দেখলাম এই পয়েন্টটা আসার জন্য তো এই ব্যক্তি চিন্তা ভাবনা দেখো তোমাকে নিয়ে বেশ পজিটিভ কিন্তু আর নিজের মানসিক অবস্থা এই ব্যক্তির ভালো নেই এবং থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক ভালো নেই থার্ড পার্টির সঙ্গে অশান্তি চলছে প্রচুর অশান্তি চলছে এই ব্যক্তি আর রি কিন্তু তোমার সঙ্গে হতেই চলেছে এবং নিজের উপর পরিশ্রম করো নিজের উপর পরিশ্রম করো এর তো এই ব্যক্তিকে ছেড়ে দাও এই ব্যক্তি কর্মা ঝেলুক কর্মা গেন করলে তোমাকে পে করতেই হবে এখানে কোনো ছাড় নেই এ জন্মে না হলে পর জন্মে ব্যক্তি প্রচুর কর্মা গেন করেছে তোমার সঙ্গে তুমি নিজেকে জিজ্ঞাসা করো তোমার ইন্টিউশন কী বলে যে তোমার সঙ্গে ধোকাধারি করে অন্যায় করেছে কিনা তুমি হান্ড্রেড পারসেন্ট সঙ্গে সঙ্গে বলবে অবশ্যই অন্যায় করেছে এই ব্যক্তি অবশ্যই করেছে তো এই ব্যক্তি কর্মা পেয়ে করুক আগে তারপর না হয় ব্যক্তির সঙ্গে বোঝা পড়া হবে আগে তাকে দেয়া হোক হ্যাঁ না কর্মাকে রিলিজ করানোর জন্য থার্ড পার্টি থাকা খুবই জরুরি তুমি নিজেই অপরাধী হয়ে নিজে সাজা দিতে পারবে না তোমার সঙ্গে তুমি তোমার সঙ্গে অপরাধ করে দিয়েছো ওই ব্যক্তি তুমি সাজা দিতে পারবে সাজা অন্য কেউ দেবে তোমার ঈশ্বর আল্লাহ রয়েছে না সাজা দেওয়ার জন্য তিনি মাধ্যম বানাবেন তিনি সেগুলো কাহিনী তৈরি করেন কিভাবে কোথায় এ তুমি আমি আমরা কেউ এতটাও নই যে কি হবে এরপর কিছুই জানি না পুরো প্ল্যান তোমার ঈশ্বর আল্লাহ করবে তুমি ছেড়ে দাও সব কিছু যা হবে সবই ভালোর জন্য তো এই ব্যক্তি এই তো ডেভিল হ্যাঁ হেভি একটা নেগেটিভ এনার্জি আজকেও এই ব্যক্তিকে ফিল করায় বা আজকে এই ব্যক্তি কোনো একটা টিগার পেয়েছে যার জন্য তাকে হেভি একটা নেগেটিভ এনার্জি আজকে ফিল করাচ্ছে হতে পারে ফ্রেন্ড আজকে হয়তো সন্ধ্যা দিক করে বা এরকম রাতে এখন এমন হতে পারে ফ্রেন্ড তোমরা অনেকে এখন অনেকটা রাত জেগে থাকো ঘুম আসে না একটা মনে হচ্ছে যে ঘুমের ব্যাঘাত ঘটে গেছে অনেকে তোমরা ফুল রাত জেগে থাকো এরকমও তোমরা অনেকে এবং সকালবেলায় তোমাকে টায়ার্ড ফিল করাচ্ছে বা এমন কিছু ড্রিম দেখছ এই সময় তোমরা এই এটি এটিও মনে রাখো ফ্রেন্ড যে সামনে রয়েছে ফুলমন এবং তোমরা হয়তো এরকম ড্রিম দেখবে কোনো ডাস্টবিন কোনো নোংরা জায়গাতে রয়েছ কি কিছু নোংরা জিনিসকে ঘেটে যাচ্ছ হাতে হ্যাঁ না লাঠি দিয়ে বা কিছু এইরকম ধর বিশ্রী টাইপের একটা তুমি হয়তো কোনো ড্রিম দেখতে পারছো যেটা নিয়ে চাপ নেবে না ফ্রেন্ড হয়তো কোনো ভেতরে তোমার অনেক হয়তো কিছু কর্মা ছিল সেটা ক্লিন হচ্ছে এই সময় তার জন্য মাঝে মাঝে হেভি একটা নেগেটিভ এনার্জি তোমাকে ফিল করতে পারে সাময়িকভাবে কিছু সময় আধ ঘন্টা এক ঘন্টা দেড় ঘণ্টা এরকম মানে যার যত এই যে হেভি এনার্জি ঝেলার ক্ষমতা তার টাইমটা তত বেশি মানে বুঝতে পারছো যে একটা যে তোমার হেভি এনার্জি হয়তো এক ঘন্টা ঝেলেছে তারপর ক্লিয়ার তার মানে তোমার ওইটা হজম করার পাওয়ার তোমার রয়েছে যার ঘন্টার পর ঘণ্টা টেনে রাখছে ফ্রেন্ড তুমি অনেকটা লো এনার্জিতে রয়েছে তোমাকে কাজ করতে হবে তো ওই হেভি এনার্জি কম সময়ে জন্য তুমি বুঝবে যে কেন এলো কি কী ব্যাপার হ্যাঁ না তারপর তুমি লেট গো করে দাও পজিটিভ থাকো এবং নেচারের সঙ্গে মেশার চেষ্টা করো ঠিক আছে তো এইভাবে কিন্তু বিষয়গুলোকে একটু নিজের উপর কিন্তু তোমাকে দেখতে হবে এবং খেটে যেতে হবে আর এই ব্যক্তির কর্মা কিন্তু পেয়ে হচ্ছে এখন করছে এই ব্যক্তিকে করতে হবে এই জন্য এতটা হেভি এনার্জি কিন্তু এসছে পরপর তিনটি কারই হেভি এনার্জি এবং লাভার্সের সঙ্গে রিউনান কিন্তু হতে চলেছে এই ব্যক্তির তোমাকে ভালো থাকতে হবে নিজেকে ভালোবাসো হ্যাঁ না নিজেকে পজিটিভ রাখো খুশি আনন্দের মধ্যে রাখো তোমার তুমি যেমন অবস্থায় থাকবে তোমার ইচ্ছা আল্লাহ তেমন বিষয়গুলো তোমার আশপাশে এবার ডেথ চলে এসছে আবার চলে এসছে ডেথ আজকে এই ব্যক্তির কিছু একটা এন্ড হচ্ছে বা এমন কিছু হয়েছে পারিবারিক কিংবা কোনো মানুষের কিছু একটা এমন হয়েছে ফ্রেন্ড যেটা এই ব্যক্তিকে আজকে হেভি নেগেটিভ এনার্জির মধ্যে রেখেছে ডেথ একটা কিন্তু এসেছে এই ব্যক্তির আজকে প্রচুর পেনফুল অবস্থা থাকতে পারে এই ব্যক্তি এমনও হতে পারে যে ব্যক্তি চায় তোমার সঙ্গে সম্পর্ক গড়তে পুনরায় কিন্তু বাধা কিছু একটা চলে এসেছে ইস্যু রয়েছে যে ইস্যুর সঙ্গে এই ব্যক্তি ফাইট করতে পারছে না তার জন্য না তোমাকে ছাড়তে পারছে না সেই ইস্যুর সঙ্গে ফাইট করতে পারছে ফ্যামিলি হতে পারে থার্ড পার্টি হতে পারে এ ব্যক্তি বিবাহিত হতে পারে কিংবা অবিবাহিত যদি হয় সে কোনো থার্ড পার্টিতে চলে গেছে সেখান থেকে বেরোতে পারছে না কিছু একটা সমস্যা থাকতে পারে যে ইস্যু যেটার সঙ্গে ফাইট করে যাচ্ছে ব্যক্তি যে খুঁজেই পাচ্ছে না যে তার কি করা উচিত আজকে কিন্তু পরপর তিনটি কার্ড হেভি নেগেটিভ এনার্জির হেভি নেগেটিভ এনার্জি আজকে পেনফুল অবস্থায় রয়েছে এই ব্যক্তি ফ্যামিলি এই ব্যক্তি থার্ড পার্টি তোমাকে ছেড়ে দিয়ে এই ব্যক্তি থার্ড পার্টি ফ্যামিলিকে চুজ করেছিল বা একাধিক থার্ড পার্টি লাভ রিলেশনশিপে গিয়েছিলো এরকম হতে পারে সেখানে ডার্ক নাইট অফ দ্য সোল এখানে আরও তুমি ক্লিয়ার হয়ে যাও এই যে হেভি নেগেটিভ এনার্জি ঝেলছে এই ব্যক্তি এ থার্ড পার্টির থেকে উপহার এ থার্ড পার্টির দেওয়া উপহার এও নেগেটিভ এনার্জি থার্ড পার্টির দেওয়া উপহার এই ব্যক্তি নিয়ে এখন ডিপ ডাউনে চলে গেছে ভারী উপহার দিয়েছে এই ব্যক্তিকে ভারী উপহার দিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে ফ্যামিলি পরিবারের এনার্জির জন্য যদি তোমাদের সম্পর্কে খারাপ হয়ে থাকে ফ্রেন্ড এই ফ্যামিলিগত যে ইস্যু এই ব্যক্তি সেই ইস্যুকে না ক্লিয়ার করতে পারছে না তোমার কাছে আসতে পারছে তোমার প্রতি একটা তার লাভ ফিল হচ্ছে এখন তোমার প্রতি একটা তার প্রেম যে সে এখন ভালো করে রিয়েলাইজ করতে পারছে আর এই ফ্যামিলি ইস্যুকে ঠিক করতে পারছে না হয়তো তার পরিবার বলে দিয়েছে যে এটি মানে এই বিষয়টিকে আমরা মানতে পারবো না কোনোভাবে এক্সেপ্ট করতে পারবো না হয়তো এরকম টাইপের কিছু ক্লিয়ার করে দিয়েছে এরকম কিছু বলে দিয়েছে যার জন্য ব্যক্তি কিন্তু খুব চাপে চলে গেছে এরকমও হতে পারে ফ্যামিলিগত ইস্যু রয়েছে এখানে এবং পরিবারের জন্যই ব্যক্তি আজকে ডার্ক নাইট অফ দ্য শোলে রয়েছে তার তার যে লাভার্স সেই লাভার্সের সঙ্গে প্রচুর মাইন্ড গেম খেলেছিল এই ব্যক্তি অবশ্যই রিটার্ন করবে এই ব্যক্তি ঘুরে ফিরে দেখছে তোমাকে সোশ্যাল মিডিয়া বা কোনো না কোনো মাধ্যম দিয়ে এই ব্যক্তির নজর রেখেছে তার সংশয় এই সময় আরেকটা ভয় হচ্ছে যে তুমি অন্য কোথাও চলে যাচ্ছ তুমি অন্য কোথাও চলে যাচ্ছ কারণ তুমি এখন পাওয়ারে তুমি তোমার লাইফ নিয়ে বিজি তুমি এখন নিজের মতো করে খুশি আনন্দে রয়েছ এবং তুমি ফিউচার নিয়ে হয়তো নতুন কাউকে দেখছ নিউ লাভ হয়তো বা তুমি চাইছ যে একটা স্টেবেল রিলেশনশিপ যে ফিউচারে তোমার সঙ্গে থাকবে নিউ লাভের জন্য তুমি এগিয়ে যাচ্ছ এবং এই সম্পর্কে এখন ক্লিয়ার কিছু ডিসিশান তোমার কাছে নেই তুমি আজও চাও যে তুমি এসো না হয় সময় চলে গেলে আর পাবে না হ্যাঁ কারণ স তুমি ঠিক করে নিয়েছ যে মানুষটা যদি সময়ের মধ্যে ফিরে তো ভালো না হলে আমি নিউ লাভে এগিয়ে যাব ফিউচারে এগিয়ে যাব। কারণ এই ব্যক্তির প্রতি তোমার ইমোশান রয়েছে তাই তুমি চাও যে একটু সময় নিয়ে বিষয়টা ক্লিয়ার হয়ে যাক কমিউনিকেশান করুক ফোন মেসেজ করুক হ্যাঁ না এবং নিজেকে তুমি ব্যালেন্সও করে যাচ্ছ আর হচ্ছে কনফিউশানে রয়েছে ডিসিশান নিতে পারছো না কিন্তু ডিসিশনের জায়গায় এই সম্পর্কেতে ঝুলে গেছো এবং হচ্ছে ফিউচার নিয়ে ভাবছো যে হয় তুমি আসো এসেই ক্লিয়ার কার ডিসিশান দাও সম্পর্কে কারণ তুমি চাও এই মানুষটাকে প্রেম রয়েছে তোমার তুমি সময় মতো ফিরে এসো না হয় আমি নিউ লাভ নিয়ে আমি আমার লাইফে এগিয়ে যাব কারণ তুমি যথেষ্ট পজিটিভ রয়েছ এবং লেট গো করার চেষ্টা করছো যে যে কোনো একটা অ্যাকশান আমাকে নিতেই হবে যেটা তুমি তোমার ঈশ্বর আল্লাহর উপরও ছেড়ে দিয়েছ বিষয়টাকে অনেক যে আমার ঈশ্বর আল্লাহ যে পথেই আমাকে দেখাবে ওই পথে আমি এগিয়ে যাব ভালো হোক মন্দ সে আমার ঈশ্বর আল্লাহ দেখে নেবে নতুন করে তুমি হয় মানুষটার সঙ্গে না হয় বিকল্প কোনো পথ এই রকম একটা পয়েন্টে তুমি চলে এসেছ ফ্রেন্ড এবং ডিসিশান পুরোপুরি ক্লিয়ার ডিসিশান তুমি পুরো তোমার নিজের পাওয়ারে যে আমাকে অবশ্যই একটা ডিসিশান নিয়ে এগিয়ে যেতে হবে এই যে সিনারি ঘটছে এতদিন ধরে তো এই সিনারিতে আর ফেসে গিয়ে নিজেকে বোকা বানানোর কোনো ইচ্ছে নেই এরকম কিন্তু অবস্থাতে তুমি আজকে রয়েছে যথেষ্ট একটা পাওয়ারে রয়েছে তুমি আজকের দিনে আর তোমার প্রিয় মানুষটির হাল দেখো আমি তাও তোমার অবস্থা দেখে নেবো অবশ্যই তোমরা বিবাহিত হতে পারো বা তোমাদের বিয়ে হয়েছিল বা হাজব্যান্ড ওয়াইফ এরকম সিক্রেট ম্যারেজও তোমরা করে নিয়েছে এরকম হতে পারি ব্যক্তি তারপরই এই আসল চেহারাটি দেখিয়েছে তার আগে পর্যন্ত নয় যখন বিয়ের কথা এলো বিবাহ রিলেটেড বিষয়ের কথা এলো বা বিয়ে এগিয়ে এসেছে কি বিয়ে হয়ে গেছে বিয়ে এনার্জি আসার পর এই ব্যক্তি ডেভিল রূপ দেখিয়েছে তার আগে ঠিক ছিল তার আগে কেমন ছিল তার আগে এই ব্যক্তি খুব কনফিউশানে ছিল এই সম্পর্কে এবং গিভেন টেক করেছিল তোমার কনফিউশন তার মাইন্ডে গিভেন টেক তোমার সঙ্গে চলছিল। এবং হচ্ছে এই ব্যক্তি প্রচুর রাগ ইগো দেখাতো কারণ কি ব্যক্তি মনে কনফিউশন তৈরি ছিল এবং তোমার সঙ্গে ভালোই ফোন মেসেজ চলতো তোমার থেকে অধিকবার ফোন অধিকবার মেসেজ এই ব্যক্তি করে যেত তোমরা অনেক জায়গায় ঘোরাফেরাও করেছো অনেক হ্যাঁ না এরকমও করেছো ওই ব্যক্তি দু তিনবার চলে গিয়েছিল এবং তোমাকে একটা পয়েন্টে দাঁড় করে দিয়েছিল পারিবারিক ইস্যু ব্যক্তি একটা টাইমে নিয়ে এসেছিল। তারপর ইস্যু দেখিয়ে ফ্যামিলি ইস্যু দেখিয়ে তোমাকে ছেড়ে দিয়েছিল তারপর হচ্ছে এই ব্যক্তি একটা সোর্সের ঘা বা কিছু একটা পাওয়ার জন্য তোমার সঙ্গে আবার পুনরায় কন্ট্যাক্ট করেছিল আবার ব্যক্তি রিউনিয়ন করেছে তোমার সঙ্গে কথা বলেছে হয়েছে অনেক কিছু তোমাকে আবার স্যাড অ্যালন করে একা করে দিয়েছিল এই ব্যক্তি কারণ হচ্ছে কোনো একটা লেডির কথাকে প্রায়োরিটি দিয়ে যে ফিউচারে তোমার সঙ্গে ফিউচার নেই হ্যাঁ না তোমার সঙ্গে কোনো কিছুই নেই ভবিষ্যতে একটা লেডিকে প্রায়োরিটি দিয়ে ব্যক্তি কেটে পড়েছিল এবং তুমি একা হয়ে মন মস্তিষ্কে আজও পর্যন্ত ধরে রেখেছ ওভার থিঙ্কিংয়ে ফেঁসে গিয়েছিলে যে বারবার কেন থার্ড পার্টিকে ঢুকিয়ে দেয় এবং সে লেডি থার্ড পার্টি তাকে তোমার এখন মনে হয় যে প্রচুর পরিমাণে খারাপ একজন মানুষ এবং তুমি বাধ্য হয়েছ একটা টাইমে সহ্য করতে করতে টাওয়ার এনে দিতে যে ওকে বিচ্ছেদ এবং তুমি কোনোভাবে মানুষটিকে ভুলতে পারছো না এবং নিজেকে ব্যালেন্স করছো স্টারের মতো নিজেকে রাইজ করার জন্য চেষ্টা করে যাচ্ছ নিজের বাউন্ডারি সেট করে নিজের মধ্যে থাকা এই ব্যক্তি প্রচুর সিনারি ঘটিয়ে দিয়েছে প্রচুর ঘটিয়ে দিয়েছে ব্যক্তি কনফিউশান থেকে সম্পর্ক ছিল এই ব্যক্তি যখন সম্পর্ক তৈরি করে এর এই ব্যক্তির মাইন্ড ক্লিয়ার ছিল না এই সম্পর্কে অ্যান্ড টেক শুরু করে দিয়েছে অথচ তার মাইন্ড ক্লিয়ার ছিল না যে এই সম্পর্কে শেষ লাইফ টাইম জুড়ে থাকবে কি এই মানুষটার সঙ্গে তার মনে হয়তো হয় না যে মানুষ তার নিজের মতো করে একটা কল্পনা বানিয়ে রাখে আমার জীবন সঙ্গে এমন হবে তেমন হবে এই যে বিষয়টা হ্যাঁ না এই যে বিষয়টা এই ব্যক্তি কিন্তু এই ধরনের কোনো আনস্টেবল মেন্টালিটিতে ছিল এই ব্যক্তি তোমার উপর ফোকাস আগে থেকেই ছিল এরকম হতে পারে যে আগে থেকে ছিল এই ব্যক্তি সেই হয়তো তার কোনো ইচ্ছে বা যে কোনোভাবে গিভেন্টটি ভালোই করেছিল রাগিগো প্রচুর দেখিয়েছিল তুমি মেনে নিতে কমিউনিকেশান খুব ভালোই ছিল এবং তোমরা অনেক জায়গায় ঘোরাফেরাও করেছ এরকম যাতায়াত করেছ বা এই ব্যক্তি নিয়ে গেছে এবং হচ্ছে তোমাকে এখানে আরেকটি পয়েন্ট হঠাৎ করে হয়তো দূরত্ব বাড়িয়ে নেওয়া এবং তোমাকে একটা পয়েন্টে দাঁড় করে দেওয়া ফ্যামিলি ইস্যুকে দাঁড় করে দিয়েছিল সামনে এবং এই ব্যক্তি ছেড়ে চলে গিয়েছিল পরিবারের কথা শুনে তারপর একটা আঘাত পেল আবার রিটার্ন করলো হ্যাঁ না তারপর তোমাকে একা করে দিয়েছে তারপর হচ্ছে একটা কোনো লেডিকে এন্ট্রি করেছে হ্যাঁ না মন মস্তিষ্কে তুমি ছাড়তে পারছো না ভুলতেই পারছো না ওভার থিঙ্কিংয়ে রয়েছো আবার কোনো লেডি এর পরিবার হতে পারে মানে মোটামুটি লেডির এনার্জি একটু বেশি হয় এই ব্যক্তির পরিবার এখানে আবার কিং এসেছে কোনো হয়তো থার্ড পার্টি কোনো মেলও হতে পারে ফ্রেন্ড এখানে কিং এসছে তুমি তোমার হিসেবে দেখে নাও ফ্রেন্ড বারবার বার এসছে হয় কোনো মেল বা ফিমেল এবং ফ্যামিলি থার্ড পার্টিও রয়েছে এখানে তুমি বাধ্য যখনই কোনো মেল বা ফিমেল যখন এন্ট্রি নিয়েছে ফ্যামিলি ইস্যুকে তাও মেনে নিয়েছিলে থার্ড পার্টি কোনো ব্যক্তির এন্ট্রির জন্য তুমি বাধ্য হয়ে টাওয়ার করেছো বা তুমি যেন যে সম্পর্কে আর আমার দ্বারা সম্ভব নয় এবং হচ্ছে তারপর তুমি দাঁড়িয়ে গেছো একটা জায়গায় প্রচুর ব্লকেজ রয়েছে নিজেকে হিল করছো পজিটিভ রেখেছো হেলদি বাউন্ডারি সেট করে অপেক্ষায় আজও রয়েছ মানুষটা আবারও ফিরবে এই যে একটা আশা সব কিছুর শেষে সব কিছুর শেষে আবারও যে একটা পুনরায় মনের মধ্যে আশা সেটা কিন্তু তোমার শেষ হয়নি শেষ হয়েও কাহিনী এখনো রয়েছে অনেকটাই অনেকটাই বেঁচে রয়েছে তুমি বাঁচিয়ে রেখেছ হ্যানো ফ্রেন্ড আমি দেখবো আজ তোমার মন মস্তিষ্কে কী চলছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে তুমি আজকে অনেক হিডেন বিষয় নিয়ে চোখের জল ফেলো বা মাঝে মাঝে তুমি একা থাকলে মানুষটার কথা ভাবলে তোমার প্রচুর কান্না পায় তুমি জাস্টিস চাও ফ্রেন্ড নিজেকে ডিসকভার করে যাচ্ছ নিজের পাওয়ারে তুমি রয়েছ তাই একটা ডিসিশান নিতে চাও টক্সিক মানুষদেরকে তুমি লেডগো করে দিচ্ছ ভিক্ট্রি চাইছ দূরে থেকে এবং এই মানুষটার কথা ভাবতে গেলে তোমার আইসোলেট ফিল করায় তুমি সবার মধ্যে থেকেও একা ফিল হয় তুমি অপেক্ষায় রয়েছ এবং ইমোশনালিভাবে কারোর সঙ্গে জুড়তে চাও না অনেকে তোমরা লেট গোয়া মুভ অন করতে যাও ফিউচারে খুব সংশয় রয়েছ এবং জাস্টিস তোমরা অনেকেই এই মুহুর্তে যে এনার্জি তোমার রয়েছে ফ্রেন্ড কর্মা রিটার্ন এই ব্যক্তির সাজা হোক তোমরা এটাই চাইছ যে এই ব্যক্তির সাজা হোক একটা বড়ো মাপের যে অন্যায় আমার সঙ্গে করেছে আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি তো আজকে বেশ কিন্তু হেভি এনার্জির মধ্যে রয়েছে আমি দেখবো যে নেক্সট অ্যাকশান কি নিতে পারে তোমার প্রিয় মানুষটি পরিবার এ পারিবারিক ইস্যু জোরালো মাপে হয়তো পারিবারিক কিছু এই যে এখানেও এসেছে যে পারিবারিক ইস্যুর জন্য বা পরিবারের জন্য ব্যক্তি আজকে ডার্ক নাইট অফ দ্য সোল যে একটা হেভি নেগেটিভ এনার্জি সেটা ফিল করছে এরকম একটা চাপে রয়েছে হতে পারে পরিবারকে মানানোর চেষ্টা করছে বা পরিবারের ইস্যুকে ঠিক করার চেষ্টা করছে তার এটাই মনে হয়েছে যে পরিবারের ইস্যুকে ঠিক করে নিলে তাহলে বাকিটা হয়তো ঠিক হয়ে যেতে পারে এই রকম আমি দেখব যে তোমার কি করা উচিত আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত তুমি পাওয়ারে থাকো কিং অফ সোর্স লজিক্যাল মাইন্ড ব্যবহার করো একদম নিজের পাওয়ার স্ট্রং নিজের পাওয়ারে থাকো যা হবে যেটা হবে তো সে হবেই যে হবে না তাকে কোনোভাবেই কিছু করতে পারবে না তার জন্যে তুমি স্ট্রং থাকো কিছু বিষয় নিজের হাতের বাইরে থাকে সেগুলো ঈশ্বর আল্লাহর হাতে ছেড়ে দেওয়া হয় তাই না তো সেইভাবে ছেড়ে দিয়ে তুমি পজিটিভ থাকো নিজের মতো করে জীবন কাটাও আমি দেখো এই রিডিংয়ে কোন কোন রাশি থেকে বেশি হাইলাইট করেছে এখানে আর্থ টরাস ভর্গ ক্যাফ্রিকন কন্ডা মকর এবং রয়েছে ওয়াটার ক্যান্সার স্করপিও পাইসিস কর্কট মিন বৃশ্চিক এয়ারও রয়েছে এখানে রয়েছে আর্থ এবং রয়েছে ফায়ার রয়েছে এরিস লিও জেটেরিয়াস মেসিংহ ধনু আর রয়েছে যেমনি লিব্র্যাকোরিয়াস মিথুন তুলাকুম্ভ এবং রয়েছে এখানে ওয়াটার ওয়াটার থেকে বেশি আজকে তুমি যে অবস্থাতে রয়েছে যে ইমোশনালিভাবে জুড়তে যাও না চাইছো রিউনান হোক এই ব্যক্তি ফিউচারে তোমার সঙ্গে থাকুক হ্যাঁ না এইরকম অবস্থাতে তুমি আজকে রয়েছ একদমই জুড়তে চাও না তুমি তোমার ঈশ্বর আল্লাহকে কাছে প্রার্থনা করছো যে মানুষটা ফিরুক এবং রি ফিউচারে একটা এক থাকো এবং এও আমি তোমাকে বলে রাখি ফ্রেন্ড এই থার্ড পার্টিতে ব্যক্তিও নেই এই এই যে এনার্জি তোমার দুজনের একই চলছে এখন মানে একটা যে ভাবনা তোমার দুজনের সেম ভাবনা এই ব্যক্তিও জুড়ে নেই চাইছে রিউনিয়ন এবং ফিউচারে তোমার সঙ্গে থাকতে কারণ সে লাভার্সকে খুব ভালো করে বুঝে গেছে যে এই ব্যক্তি আমার লাভার্স এবং রিউনিয়ন তোমার সঙ্গে চাইছে একই রকম চিন্তা চিন্তাভাবনা তোমার দুজনের মিউচুয়াল যে ভাবনা চলি এটাই চলছে যে ইমোশনালিভাবে না জুড়া নিউ একটা চ্যাপ্টার ওপেন হোক বা নিউ রিউনিয়ন হোক নিউ বিগিনিং হোক এবং ফিউচারে দুজনে এক থাকো কারণ আর সে হয়তো এই ভুলগুলো করতে চায় না এতদিন থার্ড পার্টি ফ্যামিলিদের অনেক বেশি গুরুত্ব দিয়েছিল তো আজকে আর ফ্যামিলি মেম্বারদের কোনো গুরুত্ব নয় থার্ড পার্টি সব মানুষগুলোকে ভালো করে বুঝে গেছে তার জন্য সে নিজের কথা ভেবে হয়তো রিউনিয়ন করবে এবং একটা ডিসিশান নিতে চলেছে তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ